আজকে দুজনে বেরিয়ে পড়লাম একটু বাইরে, তাই এখানে রেডি হয়ে গেছি আর আমার লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে গাড়িতে করে দুজনে বেরিয়ে পড়লাম হরিদ্বারের উদ্দেশ্যে। এখানে দেখো আমি একটুখানি ব্লগ বানিয়ে নিলাম আর রাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপর যেতে যেতে পৌঁছে গেলাম ফাইনালি আমাদের ডেস্টিনেশনে। তো সেখানে গিয়ে ড্রেস চেঞ্জ করার পর এখানে চলে এলাম গোপুকে নিয়ে স্নান করতে, গঙ্গা স্নান করতে। আমি এখানে মগ নিয়ে স্নান করছিলাম কারণ আমার এখানে ঠান্ডা ভয় লাগে, তো সেই জন্য। আর এখানে সোমাদিত্যবাবু নিচে নেমে স্নান করছিলেন। তারপর স্নান টান করার পর চলে গেলাম খাবার খেতে, লাঞ্চ খেতে। নিরামিষ থালি ছিল আমার, আমাদের নিরামিষ থালি অর্ডার করা হয়েছিল স্পেশাল। তো এখানে অনেক কিছুই আইটেম ছিল আর এত খিদে পেয়ে গিয়েছিলো, তাই প্রচণ্ড খাবারটাকে দেখে ভালো লাগছিলো, খেয়ে নিলাম। তারপর সন্ধ্যাবেলা আবার একটু গঙ্গাপাড়ে এসে বসেছিলাম খানিকক্ষণের জন্য, তারপরে এই ভেলাটা ভাসিয়ে ফাইনালি বাড়ি চলে গেলাম। এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফুল ব্লগটা দেখে নিও, নিচে লিঙ্ক দিয়ে দেবো। আর প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে।